সদ্যজাত এক শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদা শহরের হান্টাকালী মন্দির সংলগ্ন এলাকায়। মঙ্গলবার শহরে ভক্তরা মন্দিরে পুজো দিতে এসে লক্ষ্য করেন, সদ্যজাত এক মৃত শিশুকে সার্মিয়রা মন্দিরের সামনে রেখে তাকে কামড়ে ক্ষতবিক্ষত করছে। তড়িঘড়ি তারা ইংরেজ বাজার থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এলাকাবাসীরা অভিযোগ করেন, মাঝে মধ্যে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃত শিশু নিয়ে সার্মিয়রা চলে আসেন। তাদের আবেদন, অবিলম্বে হাসপাতাল কর্তৃপক্ষকে এ ব্যাপারে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে। হয়তো বা এটা কুকুরের কাজ বা কোনো মানুষের কাজ কে ফেলেছে এটা আমাদের কারোর জানা নেই। হ্যাঁ, তো এটা মানে প্রশাসনের উচিত বা হসপিটালে যদি এটা কোথাও ফেলে থাকে তাদের দেখা উচিত যে সেগুলো যেন বাইরে কোথাও পড়ে না থাকে, যেটা কুকুরে তুলে নিয়েছে যেখানে সেখানে ফেলে দেবে। যাই হোক, তারপরে থানাতে খবর দেওয়ার পরে হসপিটালের লোকজন এসে সেটা তুলে নিয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা চেষ্টা করছি ধুয়ে টুয়ে পরিষ্কার করার জন্য। সেটা এখন আমরা কিভাবে দেখব, মেডিকেল কলেজের ব্যাপার সেটা। হ্যাঁ, সেটা তারা কোথায় এই সমস্ত ধরনের কেউ মারা গেলে কোনো ছিটু তাদের নিশ্চয়ই কোনো কোথাও রাখার ব্যবস্থা আছে, খেলার ব্যবস্থা আছে। সেখানে কুকুর চলে গিয়ে কুকুর মুখে করে তুলে নিয়ে আসছে, এখন সেটা মেডিকেল কলেজ ফেলেছে না অন্য মানুষ ফেলে গেছে সেটা তো আমরা কেউ দেখিনি। আজকে সকালে আমরা মর্নিং ওয়াক করতে এসে দেখি যে আমাদের মালদার যে হ্যান্ডাকালী মন্দির আছে সেই মন্দিরের মাঝে একটি চার পাঁচ দিন পুরনো সদ্যজাত শিশুর বডি পড়ে আছে এবং কিছু কুকুর সেটাকে ডুবলে ডুবলে খাচ্ছে। আমরা এখানে এলাকাবাসী মিলে সেই কুকুরগুলোকে তাড়াই এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে এবং স্থানীয় লোকজনকে খবর দিই। পুলিশ প্রশাসন এসে ডেড বডি থেকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। কলেজ, হ্যাঁ দেখুন, এটা আমরা মনে করি মেডিকেল কলেজের যে স্বাস্থ্যকর্মীরা আছে তাদের গাফিলতি যে এইভাবে একটা সদ্যজাত শিশুকে রাস্তাঘাটে ফেলে দেওয়া বা তার বডি গিয়ে কুকুরে টেনে নিয়ে আসছে। এটা এই বিষয়ে আমি মালদা মেডিকেল কলেজের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব এবং চাইবো যে তারা যেন এই বিষয়ে নজরদারি করে যাতে এই ধরনের ঘটনা পরবর্তীতে না হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।